প্রতি বছরে যখন বাজেট ঘোষণা করা হয় সংসদে বা যে কোনো সরকার, তখনই আমরা বাজেট ভাবনা ও ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলে থাকি। যদিও এখানে 10-15 মিনিটের আলোচনা, এখানে যেখানে বাজেট দেওয়া হয় প্রায় 2-3 ঘন্টা, আর সেখানে আপনি 10-15 মিনিটে কী বলবেন? তা আমরা বলতে চাই যে বাজেট মানে, বাজেট মানে হচ্ছে একটা রাষ্ট্রের আগামী বছরে তার রাজস্ব কীভাবে আসতে পারে, তার ইনকাম কীভাবে আসতে পারে, এবং উন্নয়ন কীভাবে হবে, দারিদ্র্য বিমোচন কীভাবে হবে, শিক্ষা কীভাবে হবে, প্রতিরক্ষায় কীভাবে আমরা যাব, কৃষিতে কীভাবে আমরা যাচ্ছি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এবং ভৌত অবকাঠামো উন্নয়নে আমাদের কী করণীয়, এবং এগুলো তো আর আকাশ থেকে আসবে না, এগুলো কীভাবে আসতে পারে তার একটা পরিকল্পনা, এটাই হচ্ছে বাজেট। তো এই কাজটি, এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বাজেট কোনো আধুনিক আধুনিক বিশ্বের কোনো বা আধুনিক যুগের কোনো কনসেপ্ট নয়। বরং আমরা দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম তো আধুনিক, কারণ মাত্র 1500 বছর আগে, 1000-1500 বছর এগুলি ইতিহাসে একেবারেই লেটেস্ট, আধুনিকই বলা যায়। আর আমরা দেখছি যে নবী করিম ইসলামের আগে, একথা তো আমরা জানি যে ইসলাম শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম আসছে, এটি তো নয়। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, কুল মা কুনতু বিদআন মিনার রুসুল, হে নবী আপনি বলুন যে আমি কোনো নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী আসছেন, অর্থাৎ আমি কোনো নতুন ইসলাম নিয়ে, নতুন কোনো দিন নিয়ে তোমাদের কাছে আসে নাই। এই ইসলাম তো শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম, যিনি আদি পিতা, যিনি প্রথম মানুষ, তিনি প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন পেয়েছেন, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম। আমরা যেভাবে দেখে আসছি আদিম যুগের মানুষ খাওয়া দাওয়া করতে জানে না, কাপড় চোপড় পরতে পারে না, এটি ইসলাম। বা কোনো সুস্থ বিবেকসম্পন্ন কোনো ব্যক্তি বা যাদের কাছে ধর্মীয় গ্রন্থ আছে, সেটা ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, সেটা ত্রিপিটক বলেন, সেটা মহাভারত বলেন, পুরাণ বলেন, জিন্দাবিস্তা বলেন, যা আছে সবটাতেই স্বীকার করতেই হবে কথা যে প্রথম মানুষ হচ্ছে কে, সব জায়গায় আছে হযরতে আদম আলাইহিসসালাম। আর আদম আসছেন কোথেকে? সমস্ত ধর্মীয় গ্রন্থে আছে, যিনি জান্নাত থেকে। তো জান্নাত, জান্নাতের থেকে লেটেস্ট জায়গা, এটা কি কল্পনা তো করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জান্নাত এমন এক জিনিস যা কোনো চক্ষু দেখে নেই, যা কোনো কর্ণ শুনে নেই, যা কোনো মানুষ কল্পনা করতে পারে না, সেটা হচ্ছে জান্নাত। তো সেই জান্নাত থেকে যিনি আসবেন তিনি কাপড় চোপড় পরিধান করতে জানবেন না বা আল্ট্রা মডার্ন হবে না, এটা কোনো বেকুব ছাড়া কেউ বিশ্বাস করতে পারে। তবে এটা ঠিক যে যেখানে একটা জেনারেশন গ্যাপ হতে পারে, দাদা অনেক বড় ডাক্তার ব্যারিস্টার, কিন্তু নাতি দেখা যেত একেবারে কি নিরক্ষর, কোনো লেখাপড়ায় জানছে না। এরকম আছে না আমাদের সমাজে, ডানে বামে বাবা মেডিকেল প্রফেসর, মা মেডিকেল প্রফেসর, কিন্তু নাতি দেখা যেত কিছুই সে জানে না। এরকম বিভিন্ন ঘটনার কি হতে পারে, দুর্বিপাকে সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি পরিবর্তন হতে পারে। এমনকি বিজ্ঞানীরা অবাক হচ্ছে যে পিরামিড দেখে, আপনারা যারা গিয়েছেন মিশরে, আমাদের হজরত তো গিয়েছেন আপনি পিরামিডে, আমরাও যাওয়ার, আমি মনে 2 বার গিয়েছি সেখানে। তো এই সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে ওখানে যে পাথরগুলো আপনারা দেখেছেন, যে বিশাল সাইজ, এগুলো কোনো মানুষ নিজের হাতে এত বিশাল উঁচু জায়গায় আনতে পারে না, এবং এর নকশাটা উপর থেকে অর্থাৎ হেলিকপ্টার বা অন্য কোনো আধুনিক প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির সাহায্য ছাড়া এটি পরিকল্পনা গ্রহণ করা, নকশা নির্মাণ করা সম্ভব নয়, এবং প্রত্যেকটা পাথরের সাইজ একই, এবং একটু যদি বেশ কম হয় সেটি কল্পনাও করা যাবে না। তো এটি সেই জন্য তারা বলছে যে আমরা কি এখন আধুনিক সভ্যতা বা জ্ঞান বিজ্ঞান, দেখা যাচ্ছে যে এগুলো 4-5 হাজার বছর আগে আমাদের থেকে আরও বেশি কি ছিল,
জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল। এটা তো কোরআন শরীফে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কথা বলেছেন, সামুদ জাতির কথা বলেছেন। ওয়া সামুদাল লাযীনা জাবু সখরা বিল ওয়াদ, বলছে সামুদ তোমাদের আগে যে জাতি ছিল তারা পাহাড় থেকে পাথর এনে বিশাল বিশাল ইমারত আকাশচুম্বী ভবন তারা নির্মাণ করত। এটা কি এখন মানুষরা পারবে? তারপর এভাবে আরো অনেক লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ, এবং তাদের সহ্য বীর্য শক্তি এরকম জাতি আমি আগে সৃষ্টি করা হয়নি, এরকম ছিল আল্লাহ তাআলা বলছে কোরআনকে। তো যাই হোক, যেটা আমরা বলছি এই জন্যে বাজেট এটা কোনো আধুনিক কোনো বিষয় নয়, কারো কাছে আধুনিক হতে পারে যারা কোরআনের পাঠক, যারা মুসলিম এবং যারা ধর্মীয় বিশ্বাসী তারা তাদের কাছে আধুনিক নয়। এটা হজরতে ইউসুফ আলাইহিস ইসলামকে আমরা দেখছি বাজেট ঘোষণা করছেন, হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে, সেখানে রাজা একটি স্বপ্ন দেখেছিল যেটা কোরআন কেরিমে সূরা ইউসুফে আছে। ওই রাজা কি স্বপ্ন দেখেছিলেন? তিনি বললেন যে ওকাল আল মালিক, বাদশাহ স্বপ্ন দেখছে যে ইন্নি আরা সাবা বাকারাত সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, যে আমি দেখতে পাচ্ছি এক বিস্ময়কর স্বপ্ন, বাদশাহ বলছেন যে সাতটি মোটা তাজা হেলদি গাভী আর সাতটি দুর্বল গাভীকে বা গরুকে খেয়ে ফেলছে। বুঝছেন তো? অর্থাৎ সাতটা মোটা তাজা গরুকে সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে, এবং ওয়াসাবা সুম্বুলাতিন খুদুর, এবং আমি সাতটি শীষ দেখতে পেলাম। শীষ মানে বীজ আর কি, বীজ সবুজ সবুজ, আর সাতটি বীজ বা শীষ শুকনো দেখতে পেলাম। ইয়া ইউহেল মেলা, যে তখনও যে ক্যাবিনেট ছিল, আজকে যে আমরা বলি যে ক্যাবিনেট, এটাও কোনো আধুনিক নয়, এই 3-4 হাজার বছর আগে হজরত ইউসুফ আলাইহিস ইসলাম, আজ থেকে 4-5 হাজার বছর আগে বাদশাহ এই স্বপ্ন দেখার পর তিনি তার ক্যাবিনেট মিটিং ডাকলেন। কোরআন কেরিম এগুলো কারো বানানোর কথা নয়, সুরা ইউসুফ দ্বাদশ পারা। ক্যাবিনেট কি ডাকছে দেখেন, ইয়া ইউহেল মেলা, হে আমার ক্যাবিনেট সদস্য, হে আমার মিনিস্টাররা, হে আমার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও। ফতোয়া মানে, ফতোয়া মানে তারও শুধু মৌলভী সাহেব বা যিনি পাগড়ি থাকবেন, আমাদের মতো এভাবে পোশাক থাকবে, তিনি কেবল ফতোয়া দেবে, এর নাম ফতোয়া নয়। ফতোয়া মানে হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেয়া, পরামর্শ দেয়া, এটাই হচ্ছে ফতোয়া। আইয়ু হেল মেলা, হে ক্যাবিনেট সদস্য আমরা বলতে পারি, হে সভাসদ, আফতুনি, তোমরা ফিরো ইয়া ইনকুন্তুম লিরু ইয়া তাবুরুন, যদি তোমাদের স্বপ্নের ব্যাপারে কারো ব্যাখ্যা দানের অভিজ্ঞতা থাকে, আমি যে কী স্বপ্ন দেখতে পেলাম এটা তো আমার কাছে অবাক মনে হচ্ছে। তখন ওনারা যারা স্বপ্ন বিশেষজ্ঞ ছিলেন না, তারা বলছে খালু আদগাত আহলাম, বাদশাহ মহামান্য বাদশাহ, হিজ এক্সেলেন্সি, আমার মনে হয় এরকম হয়তো আপনার ঘুম কম হয়েছে আজকে, এই জন্য আজব রকমের স্বপ্ন দেখেছেন, এর কোনো ভিত্তি নেই, আমার মনে হয় এ নিয়ে কোনো, প্লিজ ডাউন্ট ওয়ারি, কোনো দুঃখ টেনশনের কোনো কারণ নেই। ওমা নাহনু বিতাউবিল আহলামি বিআলিমিন, আবার বাচ্চা যদি ধরে সেই জন্য বলছে আসলে আমরা তো আমাদের কথা বললাম, তবে আমরা তো স্বপ্নের এক্সপার্ট নই, আবার বাঁচি বেললে জাগো রাখি তারা, কারণ বলছে যে আমি তো, আমরা তো আবার এক্সপার্টও নই। যাই হোক, তখন শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা, হজরত ইউসুফ আলাইহিস ইসলাম উনি বন্দী ছিলেন, কী জন্য বন্দী ছিলেন আপনারা জানেন, মিথ্যা একটা অপবাদ নিয়ে। অবশ্য তাকে অপশন দেওয়া হয়েছিল, উনি বলছে রব্বে আয় আল্লাহ, আমার কাছে কারাগারে অনেক ভালো, তারা যে ষড়যন্ত্র করছে তার জন্য। তো এই হজরত ইউসুফ আলাইহিস ইসলামের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, সমস্ত নবীরা, কারণ কি নবী আর নবীদের যা স্বপ্ন এটা তো স্বপ্ন নয়, কারণ আপনি আমি যখন ঘুমন্ত থাকি, আমাদের যদিও মেডিকেল সায়েন্স বলছে তার অর্ধেক অফ হয়ে গেল, কিছু কিছু জিনিস তার কী থাকে, কার্যকর থাকে, না হলে মশা কামড়াচ্ছে আপনি তাড়াচ্ছেন কীভাবে যদি আপনি ঘুম, তার মানে কিছু কিছু অংশ কাজ করছে, ঠিক আছে? তো কিন্তু নবীরা সম্পূর্ণ ব্যতিক্রম, আল্লাহ নবী বলছেন আইনা নিতানা, আমাদের ব্যাপারে তোমাদের ধারণা কী,
আমাদের চক্ষু ঘুমায় ওয়াল কলবু ইয়াকজা আমাদের কলব থাকে জাগ্রত সুবহানাল্লাহ এইজন্য নবীদের এটা একটি মুজিজা যে নবীরা ঘুমন্ত অবস্থায় থাকলেও হাদিসের মধ্যে আসছে আশেপাশে কথা হচ্ছে আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠার পর তাদের যে পরামর্শ করছে সে ব্যাপারে তার মতামত দিলেন তখন তারা অবাক হলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘুমছিলেন তখন তিনি বললেন যে আমাদের ঘুম আর তোমাদের ঘুম একই নয় আমরা চক্ষু ঘুমায় কলব থাকে জাগ্রত তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন গিয়েছিলেন তখন তিনি বললেন কি সমাধান দিলেন বললেন যে তোমাদের কাছে এই স্বপ্নের অর্থ হলো ক্বারা তাজরাউন সাবা সিনিন দাবা তোমাদের আজ থেকে সাতটি বছর অধিক ফলন হবে বাম্পার ফলন যেটাকে আমরা বলি যে تزرعون سبع سنين সাত বছর দাবা বা কোন তোমরা কি বলবা স্বাভাবিক ভাবে গতানুগতিক ভাবে তোমরা এই সাতটি বছর চাষ করবে এবং ভালো ফলন হবে ইনশাআল্লাহ ফামা হাসাদতুম ফাদরুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন এই সাত বছর যে বৃষ্টি হবে ঠিকমতো ফলন হবে ভালো তাই বলে গোপে তেল মেখে আনন্দ ফুর্তিতে অপচয় করে শেষ করবে না কারণ কি কারণ হচ্ছে এর পরবর্তী সাত বছর হবে খুবই বৃষ্টি কম দুর্ভিক্ষের বছর এবং সেই সাতটি বছর অত্যন্ত কঠিন হবে খাবার কৃষি অত্যন্ত চ্যালেঞ্জ মূলক হবে তখন আমি তোমাদেরকে বাজেট ঘোষণা করছি পরামর্শ দিচ্ছি বাজেট মানে কি পরিকল্পনা আর কি তো এই সাত বছরে তোমাদের যে বাম্পার ফলন হবে সেখানে সবটি তোমরা খাবে না যতটুকু জানে শারীরিক প্রয়োজনীয় দরকার সর্বোচ্চ কৃচ্ছতা সাধন করে বাকিটুকু বাকি সাত বছরের জন্য তোমরা রেখে দেবে এবং কিভাবে রাখবে তিনি বলছেন ফামা হাসাদতুম ফাদরুহু ফি সুমবুলিহি এই যে গম বা ধান সেটি চাল করে রাখবে না শীষ সহ খোসা সহ রাখবে এখানে আবার বিজ্ঞান চলে আসছে বিজ্ঞান যদিও কোরআন আপনার ওই বিজ্ঞান বলার জন্য আসে নাই কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কালাম বিজ্ঞানে যখন বিজ্ঞানের চশমা দিয়ে দেখে হয় দিবে বিজ্ঞান অর্থনীতি যখন অর্থনীতির চশমা দেখে কয়টা তো আমার কিতাব যখন সমুদ্র বিজ্ঞানী বলে আরে এটা তো আমার আমারই কিতাব এভাবে মেডিকেল সায়েন্টিস্ট যখন বলে এটা আমার জন্য আসছে আসলে কোরআন হচ্ছে সব কিছুর জন্য এখানে কি আসলো এখানে বিজ্ঞানী বলছেন যেহেতু সাত বছর রাখা হবে এটি যদি খোসাবিহীন রাখা হয় তাহলে পচে যাবে আর খোসা সহ রাখলে এর পচন ক্রিয়াটা কম হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেটি বলছেন এরপরে ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন তবে তোমরা খাবারের জন্য কিছু অংশ রেখে দেবে সুম্মা ইয়াতি মিন বাদিকা সাবউন শিদাদ অতঃপর এই সাত বছর আসবে কঠিন সময় ইয়াকুলনা মা কদ্দামতুন লাহুন্না ইল্লা কালিলা মিম্মা তুহসিনুন তোমাদেরকে আমি যে পরিকল্পনা দিচ্ছি যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা এই দুর্ভিক্ষে মহামারীতে দুর্ভিক্ষে তোমরা সেটি তোমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে ইল্লা কালিলা মিম্মা তুহসিনুন তবে সবটাই তোমরা খাবে না যেহেতু পরবর্তী বছর কিছু বীজের জন্য তো রেখে দিতে হবে একবার বিশ্ব হাবির আলি সালা আমসহ ব্যাঙ্গা হাবির আলি তলি কেন বাঁচিবে ইল্লা কালিলা মিম্মা তুহসিনুন কিছু রেখে দেবে যা বীজ হিসেবে কাজ করবে তোমাদের সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি ইউগাসুন নাস এরপরে সাত বছর পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর বৃষ্টিপাত হবে বিশাল কি হবে আবার বাম্পার ফলন হবে এরপরে তোমরা তোমাদের কাজ অনুযায়ী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি চোদ্দ বছরের বাজেট কোনো দেশে কি চোদ্দ বছরের বাজেট ঘোষণা করা একসাথে উনি চোদ্দ বছর না পনেরো বছরের একটা বাজেটের পরিকল্পনা বাদশাকে দিলেন এবং বাদশাহ সেই ব্যাখ্যা শুনে খুবই খুশি হলেন তাহলে এখানে কি বলা গেল বাজেট মানে কি পরিকল্পনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বাজেট ছিল হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আব্বাসিয়ার আসছে এরপর উমাইয়া ও তাদরিক সেখানে কি বাজেট নবী ইসলামের সময় রাষ্ট্রীয়
রাজস্ব কিভাবে আসবে সুনির্দিষ্ট লিখিত ছিল যাকাত থেকে কি আসবে গনিমতের বিভিন্ন যুদ্ধে লব্ধ সম্পদ সেটা কিভাবে আসবে আরেকটি যেটা আমরা বলেন না যে শত্রুর প্রতি সম্পদ সেটি পর্যন্ত নবী কেসার সময় লিখিত হতো বাইতুল মালে সবকিছু সুরক্ষিত ছিল কাকে কত দেয়া হবে সবকিছু সুনির্দিষ্টভাবে লেখা ছিল যাকাত কালেক্টর করা হবে কত বাজেট হতে পারে এমনকি যে খাদ্য গুদাম ছিল সেখানে হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযাইফা ইবনে ইয়ামান নবী কেসার যাকে সেক্রেটারি বলা হয় সাহেবুস সিররি রাসূলুল্লাহ নবী কেসার যত খুব অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় উনি ছাড়া কেউ জানতেন না ওনাকে অর্থাৎ সেক্রেটারি আর কি সাহেবুস সিররি রাসূলুল্লাহ ওনাকে বলা হতো নবী কেসার রহস্য সমূহ তার কাছে থাকতো তার মানে কি সেক্রেটারি মানে হচ্ছে সিক্রেট বিষয় যার কাছে থাকে সব কিছু ওনারা এই দুজন খাদ্যের ব্যাপারে সব কিছু হিসাব কিতাব এমনকি আল্লাহ নবী দেশে আজকে যে আদমশুমারি আল্লাহ নবী মদিনায় গিয়ে বললেন উহসুলি কাম ইয়ালফিযু বিল ইসলাম তোমরা আমাকে একটা সুনির্দিষ্ট রিপোর্ট পেশ করো এখানে কতজন মুসলিম তোর মধ্যে কতজন শিশু কতজন আবাল বৃদ্ধ বনিতা সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুতরাং সেই বাজেট এটি পরিকল্পনা অনেকেই বলে আবেগ আপ্লুত হয়ে কিসের পরিকল্পনা যা দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কি আছে যা আছে খাও আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো কি একটা আছে না ছোটবেলা আমরা শুনছি কে একজনের গান মানে আজকে যা আছে তা খাও আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো এর নাম ইসলাম নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু পরিকল্পনা করতেন হিজরত করবেন এটা আমরা বলেছি নবী কেসার হিজরত করবেন তিনি গারে সৌরে অর্থাৎ মদিনা কারণ সবাই জানে যে তিনি মদিনায় যেতে পারেন এই জন্য সবাই ওত পেতে আছে যদি ওনাকে পাওয়া না যায় মদিনার পথে রওনা হবে এই জন্য তিনি উল্টো দিকে গেলেন পরিকল্পনা আগে এবং ওই ওই গুহায় তিন দিন অবস্থান করবে পরিকল্পনা করেছিলেন আগে থেকে ওখানে থাকা অবস্থায় কে খাবার নিয়ে যাবে পরিকল্পনা করেছিলেন কে মক্কা শরীফে এই উদ্ভূত পরিস্থিতির সম্পর্কে প্রতিবেদন রিপোর্ট পেশ করবে আগে থেকে নবী কেসার করেছেন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে যাবেন স্বাভাবিক রাস্তায় নয় স্বাভাবিক রাস্তায় গেলে তো ওরা ধরে মানে ওদের কাছে কি হয়ে যেতে পারে বাধাগ্রস্ত হতে পারে সেই জন্য তিনি একজন একজন গাইড নিলেন এবং ওই গাইড অমুসলিম ছিলেন আবার মানে অমুসলিমও আপনি যে শুধুমাত্র একটা একটা গোষ্ঠী কেবল রাষ্ট্রের কাজ করবে যারা অন্য বিশ্বাসের তারা করবে না সেটা ইসলাম শিক্ষা দিচ্ছে এত বড় গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা বিষয় সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পথপ্রদর্শক ঠিক করলেন একজন অমুসলিমকে সুবহানাল্লাহ আর কত দেবে আপনাদেরকে শিক্ষা ইসলাম যে সব ক্ষেত্রে ইসলামে যে উদার ধর্ম সম্প্রদায় মানে সম্প্রীতির ধর্ম সম্প্রদায় সম্প্রীতির ধর্ম এবং ইসলাম যে বিশ্বজনীন ধর্ম কল্যাণ ধর্মী ধর্ম তো এই বাজেটে আজকে আমরা যে সমস্ত জিনিসগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় ইসলামেই সেই জিনিসগুলোকে অগ্রাধিকার দিয়েছে যেমন শিক্ষাকে বিশাল একটা গুরুত্ব থাকে ইসলামই তো শিক্ষা এত গুরুত্ব দিয়েছে কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে হালিয়াসাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আল্লাহ তাআলাই বলছেন সুতরাং এখানে কে মুসলিম সে মূর্খ আর যেন অমুসলিম সে বিজ্ঞানী তাই বলে ওই মূর্খ এগিয়ে যাবে এটা তো আল্লাহ পাকের সুন্নত নয় আল্লাহ তাআলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আমার একটা কি আছে সুন্নাহ আছে সেই সুন্নাহ আমি কখনো লঙ্ঘন করি না সুতরাং এই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা যাদের জ্ঞান আছে সে আমাকে চিনতে পারে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত যে জ্ঞান আছে তার স্ট্যাটাস সবার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দি তালাবুল ইলম ফরিদা এই জ্ঞান অর্জন করা সকলের উপর ফর্জ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছে সুতরাং এই বাজেটে জ্ঞান শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় দেশে দেশে এবং ইসলামই সেটি করছে এরপরে হলো আপনার দারিদ্র বিমোচন যেটাকে সামাজিক নিরাপত্তা বলা হয় সামাজিক নিরাপত্তা মানে কি সামাজিক নিরাপত্তা মানে কোনো মানুষ যাতে
দারিদ্র্যের কঠিন সীমার নিচে যাতে মানুষ না থাকে। সামাজিক নিরাপত্তা মানে অন্তত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটি যাতে মানুষ পেয়ে থাকে। আর ইসলামই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্র এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ফেইথ, বিশ্বাস, আদর্শ, ঈমান তার হারিয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে কোরআনে পাকের দিক নির্দেশনা সময়ের আলোকে একথাই প্রতীয়মান, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো রিজিকের কোনো ঘাটতি নেই, আমাদের বন্টনের ঘাটতির কারণে, সম্পদের বন্টনের অভাবেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়, সম্পদের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয় না। ইসলামের এই কথা বলে অমর্ত্য সেন নোবেল বিজয়ী হলেন। সুতরাং এই দারিদ্র্যকে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ আমি কুফরি থেকে পানা চাই এবং দারিদ্র থেকে আমি পানা চাই। এই জন্য ইসলাম বাইতুল মালের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাধ্যমে সেই দারিদ্র বিমোচনের কার্যকরী ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই ব্যক্তি কখনো মুমিনই হতে পারে না যে পেট ভরে আহার করলো আর তার আশেপাশের লোকজন না খেয়ে মরছে, আত্মীয় স্বজন না খেয়ে আছে। সে যতই হোক, সে যত তাহাজ্জুদ নামাজ পড়ুক, যতবার সে হজ করুক, লা ইউমিন, সে ইমানদারই হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ওয়ালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া ফি আমওয়ালিম হাক্কুম মা'লুম লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদে রয়েছে গরিব মানুষের অধিকার এবং এই অধিকার তোমাকে আদায় করতে হবে। সুতরাং সামাজিক নিরাপত্তা এই ঘাটতি যে অগ্রাধিকার দেওয়া হয় দারিদ্র বিমোচনের, সেটা হচ্ছে ইসলামিক স্লোগান। এবং ইসলামের অবজেক্টিভস অফ শরিয়া, মাকাসিদে শরিয়া যেটাকে বলা হয়, শরিয়ার লক্ষ্য কি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী করিম ইসলাম পর্যন্ত এই শরিয়া যে আসছে, এর চার পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, শরিয়তে চার পাঁচটি মৌলিক উদ্দেশ্য। একটা হচ্ছে জানে নিরাপত্তা, কোনো মানুষ যাতে হত্যার শিকার না হয়। দুই নম্বর হচ্ছে তার মালের নিরাপত্তা, তার সম্পদ কেউ যাতে লুণ্ঠন করতে না পারে, চর্যবৃত্তি হতে না পারে, দুর্নীতি হতে না পারে। এরপর হল বংশ পরম্পরার এই ধারাবাহিকতা পবিত্র রাখার গ্যারান্টি নিশ্চিত করা, অর্থাৎ যেটাকে যেটা কার ছেলে, এমন একটি ছেলে হতে পারে, কোনো ভালোবাসার ফুল হতে পারবে না, কোনো কুমারী মাতার সন্তান, তার কোনো ঠিকানা থাকবে না। এটি কোনো ভদ্র সমাজ যেমন গ্রহণ করে না, আর ইসলাম তো কল্পনাই করতে পারে না এই জিনিস। সুতরাং একটা ঠিকানাবিহীন চিঠির কোনো গুরুত্ব নেই। একটা আনঅথরাইজ লাগেজ আপনার বিমানবন্দরের সবচেয়ে কি ঝুঁকিপূর্ণ, কোনো একটা লাগেজ যদি এক জায়গায় পড়ে আছে, কোনো ব্যক্তি নেই, পুলিশ নিয়ন্ত্রণ গ্রহণ করে, কারণ এটা ঠিকানাবিহীন ঝুঁকিপূর্ণ। তো একজন মানুষ যিনি আশরাফুল মখলুকাত মানুষ, তার কোনো ঠিকানা থাকবে না, সে একটা ভালোবাসার ফুল হবে বা তার মা নেই, বাপ নেই, এরকম হতে পারে না। এই জন্য শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মানুষের বংশ পরম্পরা সেটাকে নিশ্চিত করা, মানুষের ইজ্জত এবং সম্মানের উপর যাতে হানি না হয়। এই জন্য দেশে দেশে কি হয় না, ওই যে মর্যাদা হানিকর মামলা যেটি হয়, এবং যেটা আইসিটি সহ অনেকগুলো বিধিবিধান সমস্ত দেশে যে আছে, যে আপনি যা ইচ্ছে তা করবেন, আরেকজন মানুষের বিপক্ষে কথা বলবেন, চরিত্রের উপর অপবাদ দেবেন, এটি হতে পারে না। এই জন্য ইসলামের উদ্দেশ্য, অন্যতম শরীয়ত উদ্দেশ্য হচ্ছে মানুষের মর্যাদাকে সুরক্ষিত রাখা, সেটার উপর যাতে কেউ কী করতে না, কালিমা লেপন করতে না পারে। এই জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের অভাব, এটিকে নিশ্চিত করে এটি ইসলামের। এরপর শেষ করছে, যে সময় কম, কৃষিক্ষেত্রেও অগ্রাধিকার পেয়ে থাকে আপনার বাজেটে। আর কৃষিক্ষেত্রে দেখুন নবী করিম ইসলামের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করছেন যে কোনো ব্যক্তি একটা গাছ রোপণ করলো, সেই গাছে বড় হলো, এর ছায়া যারা উপকৃত হলো সেটি সাদাকা হিসেবে তার আমলনামায় লিপিবদ্ধ হবে, এবং এর থেকে মানুষ খেলো সাদাকা হিসেবে, যদিও সে দান করছে না, এই ফল বিক্রি করছে, তারপরেও সাদাকা হিসেবে এই চাষি দান, আপনার ধান, জব, যা কিছু করছে সে দাম নিলেও সে সাদাকার
সওয়াব পাবে কারণ মানুষের জন্য এই বিশাল পরিশ্রম সে করছে এরপর বলতে ফায়াকুলু মিনহু তায়র এমন কি পশু পাখি এখান থেকে যে খাচ্ছে সেটাও তার জন্য সাদাকা হিসেবে হবে তাহলে কৃষির কত গুরুত্ব এবং আরেকজন সাহাবী বলেন যে আমরা নবী কারীম সাল্লাম থেকে এমন ভাবে শিখেছি আমি যদি জানি বিকেলে কিয়ামত হবে সকালে আমার কৃষি কাজ রয়েছে আমি বিকেলে কিয়ামত হবে বলে কৃষি কাজ ছেড়ে দেব না সকাল বেলায় আমি আমার এই বীজ রোপণ করব এবং আমি সেচ দেব আমি পানি দেব আমার দায়িত্ব আমি পালন করব সুবহানাল্লাহ তাহলে এর থেকে কত গুরুত্ব আর হতে পারে আল্লাহ পাক সুবহান তাআলা আমরা এগুলো এজন্যই বললাম যে ইসলাম সর্বাধুনিক ইসলাম সর্বজনীন ইসলাম কল্যাণধর্মী ইসলাম মানবতার যেটি কল্যাণ সেটি ইসলাম টপ প্রায়োরিটি দেয় এবং প্রত্যেকটি বিষয়ে ইসলামে আছে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ পাক সুবহান তাআলা সেটি উপলব্ধি করার আমাদেরকে তৌফিক দান করে আমিন আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার